একটা সুন্দর মেকআপটা অনেকক্ষণ ধরে করেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে সকালে আসিনি, ব্লগটা এই বিকেল থেকে শুরু করছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি দেরি করে এসেছি, এখন 5:10। তো এসে আমি কাজ করছিলাম, তো তাই তোমাদের সাথে আর কথা বলা হয়নি, বা ব্লগে আমি আর থ্রেডিং করছিলাম, তো থ্রেডিংও আমার ব্লগে দেওয়া হয়নি। তো এরপরে যা আসবে চেষ্টা করবো দেওয়া। তুমি দেখো কেমন বাইরে রোদ, 5:10 এখন, দেখো দেখেছ বাইরের নজারাটা, দেখো দেখেছ প্রচুর রোদ। তো আমি এখন পার্লারে এসেছি, একটু টুকটাক কাজ করছি। তো একটা দুটো প্রোডাক্ট তুলেছি আমি কালকে, একটা আনবক্সিংয়ের জন্য বাড়িতে নিয়ে গেছি, আর একটা আনবক্সিং করব যখন তোমাদের দেখাবো, ওটা পার্লারে রাখবো। তাই তো এই জিনিস কী জিনিসটা কিনেছি সেটা তোমরা দেখতে পাবে, বা আনবক্সিং যখন করবো তখন দেখতে পাবে, ঠিক আছে? আমি আনবক্সিং করবো তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর তোমাদের ওখানে কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে? এখন তো ভালোই গরমটা একটু কমেছে বৃষ্টিটা হতে। তো আমার ব্রাইডাল ছিল 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, তো আমার সব ব্রাইডালগুলো আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি ভাবছি একটু রেস্ট নেব, মেয়ের কাছে যাব। তো মেয়ের কাছে গিয়ে 4-5 দিন থাকবো, তো দেখছি, যদি যাই তো ব্লগ করব, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো ফ্রেন্ডস। তো আমি কালকে যে ব্রাইডালটা করেছি সকালে, খুব বেশি বাড়াইনি ব্রাইডালটা, জাস্ট আফটার বিফোর এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপ। তো ওটা আমি আমার এই ব্লগের সাথে অ্যাড করে তোমরা কালকে আপলোড করবো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর সেটাই বলার জন্য আমি তোমাদের বলছি যে আমার এই ব্লগটা আজকে বিকেল থেকে শুরু করলাম, তো কালকে বিকেলে আমি পার্লারে কাজ করেছি, সেটাও থাকবে, কিছু কাজ করেছি সেটা কিছু কিছু আছে। আর সকালের ব্রাইডালটা কিন্তু আমার আজকের ব্লগটার সাথে অ্যাড করে আমি দেবো, ঠিক আছে? কারণ ওই ব্লগটা আমি মেয়েটাকে যে সাজিয়েছি খুব একটা বাড়াতে পারিনি, তার কারণ হচ্ছে আমি বাড়াইও নি ইচ্ছে করে। তার কারণ প্রথম কথা হচ্ছে আমি একাই রুমে ছিলাম, আমার পার্লারেই সাজিয়েছি তাকে। তো আমার পার্লারের উপরে একটা লজ আছে, সেই লজে মেয়েটি আর কি বিয়ের এটা হয়েছে, যার মানে প্রোগ্রামটা হয়েছে, যার জন্য আমি পার্লারেই সাজিয়েছি। তো তাই আমি এখানেই, কেউ ছিল না, আমি কাউকে ঢুকতে দিইনি, তো ভিডিওটা আমি ব্লগটা বানাতে পারিনি। তো জাস্ট যতটুকু পেরেছি করেছি, সেটাই তোমরা দেখবে। এবার কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ? আর একটু প্লিজ পুরোটা দেখো, দেখো আমি যেগুলো করি, তো আমার মনে হয় যারা নিউ বিউটিশিয়ান বা নিউ পার্লার করেছে, যারা যারা নতুন কাজ শিখেছে, তো আমার মনে হয় আমার ব্লগটা যদি তারা দেখে, তো আমার মনে হয় হেয়ার কাটিং থেকে শুরু করে সব কিছু তারা শিখতে পারবে। এবং আরও কিছু যদি জানার থাকে আমাকে তোমরা নির্দ্বিধায় জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আর গান অনেকদিন করিনি না, একটা গান করি। প্রেম একেবারে এসেছিল নীরবে আমার দেওয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, প্রেম একেবারে এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবার এসেছিল নীরবে। ঠিক আছে, এইটুকুই গাইলাম, গলাটা ভালো নয় সবাই তো তোমরা জানো, যেটুকু পারি গাওয়ার চেষ্টা করি, এক্সট্রা অর্ডিনারি কিছু আমি করি না, যে যা ভাবে ভাবুক,
আমি আমার মতো, ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করি, তোমরাও ভালো থাকবে, আমার মতো পজিটিভ মাইন্ডে থাকবে এবং রিল্যাক্সে থাকবে, ভালো থাকবে, চিল থাকবে, চিল।